হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুক উইথ ডিলাইট। আমাদের দেশে অন্যান্য জনপ্রিয় খাবারগুলোর মধ্যে একটি হচ্ছে মোগলাই পরোটা, যা আমরা বেশিরভাগ সময় বিভিন্ন হোটেল থেকে কিনে এনে খাই। কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো কি করে সেই মজাদার মোগলাই পরোটা বাসায় তৈরি করা যায়। এছাড়া এটা বিকেলের নাস্তা হিসেবে চায়ের সাথে খেতে বেশ ভালো লাগে। তাহলে আর দেরি কিসে, চলুন তাহলে দেখে আসি। প্রথমে আমি কার জন্য একটা বলে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন দিয়ে দিব 2 টেবিলস্পুন তেল। এখানে আমি রান্নায় যে রেগুলার তেলটা ব্যবহার করা হয় সেটাই আমি ব্যবহার করেছি। এখন আমি সব উপকরণগুলো ভালোভাবে মেখে নিব। একটু ঘষে ঘষে ভালোভাবে তেলটাকে মেখে নেবেন। আমি আজকে আপনাদের যেই পরিমাণ দিয়ে মোগলাই পরোটা বানিয়ে দেখাবো, আপনারা যদি তার অর্ধেক চান, মানে 1 কাপ, তাহলে আপনারা সব উপকরণগুলো অর্ধেক অর্ধেক করে নেবেন। এখন এখানে দিয়ে দিব উষ্ণ গরম পানি, এটা পরিমাণ মতো, আপনাদের বেশিও লাগতে পারে কমও লাগতে পারে, তাই আমি পরিমাপটা বলছি না। এতে উষ্ণ গরম পানি ব্যবহার করলে যা হয়, এটা যখন রেডি হয়ে যাবে তখন সেট হওয়ার জন্য বেশি সময় লাগবে না। আমার কাইটা রেডি, এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে মুড়িয়ে রাখবো 7 থেকে 8 মিনিটের জন্য। কাইটা সেট হওয়ার পর এখন আমি এটাকে বেলে নিব। তবে বেলে নেওয়ার সময় একটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে, যে এটা যেন বেশি পাতলা না হয়। বেশি পাতলা হয়ে গেলে এটা ছিঁড়ে যাবার সম্ভাবনা থাকে। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে তেল ব্যবহার করবেন, যেমনটা আমি এখানে করেছি। এখানে আটা ব্যবহার করবেন না, এতে করে এটা শক্ত হয়ে যাবে। রুটিটা বেলা শেষ, এটা অনেক পাতলা হবে, আঙ্গুল দেখা যায় এমন। শুধু খেয়াল রাখতে হবে রুটিটা যেন ছিঁড়ে না যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ, 2 টেবিল চামচের মতো গাজর, 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ এবং 2 টেবিল চামচের মতো টমেটো। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা। এখন আমি এখানে 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি চাট মশলা এবং 7 মতো লবণ। চাট মশলা যদি আপনাদের কাছে না থেকে থাকে, আপনারা চটপটি মশলা বা জিরা গুঁড়ো ব্যবহার করতে পারেন। সবশেষে একটা ডিম দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়ে আমি এখন এটা ফোল্ড করে নেব। একটু সাবধানে টেনে ভাঁজ করবেন যাতে ছিঁড়ে না যায় এটা। ও, আরেকটা কথা, আপনার সবজির ক্ষেত্রে তাড়াতাড়ি সিদ্ধ হয় এরকম পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এছাড়া একটা গুরুত্বপূর্ণ কথা হলো, আপনারা যদি সবজিগুলো এখানেই মিক্স করে নেন তাহলে এটা পানি ছেড়ে দেবার কোনো সুযোগ থাকে না। এখন আমি এটা ডুবো তেলে ভেজে নিব। তবে লক্ষ্য রাখতে হবে তেলটা যেন বেশি গরম না থাকে, না হলে এটা উপর দিয়ে কালার চলে আসবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। আমার মোগলাই এপিট ওপিট ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে নিব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। মোগলাইটা তেলে দেওয়ার পরে 1 চামচে আস্তে আস্তে তেলগুলো মোগলাইয়ের উপরেই দিতে হবে, এতে করে মোগলাইটা সুন্দর ফুলে উঠবে। এর 1 পিট ভাজা হয়ে গেলে আমি 1 পিট উল্টে দিচ্ছি। একটু সময় ধরে ভাজবেন, তাহলে মোগলাইটা ক্রিস্পি হবে এবং মজাও হবে। মোগলাই ভাজা শেষ, এখন আমি এটাকে তুলে নিব। এবার এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ অনুযায়ী কেটে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার মোগলাই পরোটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।